আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গাইড। একাদশ ভর্তি 2023-এর তৃতীয় পর্যায়ের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেন তোমরা এখন পেমেন্টটা করে নিতে পারবা, এই রেজিস্ট্রেশন পেমেন্টে গিয়ে তোমরা পেমেন্ট করলে সেটা চেক করতে পারবা। তো এইগুলো আজকে আমাদের ভিডিওর বিষয় না, তোমাদের জন্য জরুরি একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেইটা আমরা এখন দেখে নিব। আর যারা যারা রেজাল্ট দেখতে পাওনি তারা ভিউ রেজাল্টে ক্লিক করে দেখে নিও। আর কীভাবে পেমেন্ট করতে হবে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এই ভিডিওর পিন কমেন্টে ওইটার লিঙ্ক পেয়ে যাবা, সরাসরি ওখান থেকে পেমেন্ট করা ভিডিওটা দেখে নিতে পারবা। তো এখন আমরা সরাসরি চলে আসবো জরুরি নির্দেশনাতে। দেন এর পরবর্তীতে কোন কলেজে ভর্তি হতে কত টাকা প্রয়োজন হবে এটা নিয়ে তোমরা ভিডিও পাবা। তোমাদের সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করা থাকলে ওই জিনিসগুলো সবার আগে দেখতে পারবা। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ জরুরি নির্দেশনা নামে একটা পপ আপ শো করছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে তারা বলছে তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থী ব্যতীত, তো যাদের মাইগ্রেশন হয়েছে তারা ব্যতীত যারা তৃতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে 20-1-2023 আজকে রাত 12 ঘটিকার মধ্যে রেজিস্ট্রেশন ফি 328 টাকা জমা দিতে হবে। তো এখান থেকে স্পষ্ট বলে দিয়েছে যাদের মাইগ্রেশন হয়েছে তাদের দেওয়া লাগবে না, তৃতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছ তারা আজকে রাত 12টার ভিতরে 328 টাকা জমা দিয়ে প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। যদি এটা না করো, এটা হচ্ছে মেন পয়েন্ট, নীতিমালা অনুযায়ী এই বছর ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। তো এটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, এখানে দেখো নিচে ম্যানুয়ালি কোনো প্রকার ভর্তি গ্রহণ করা হবে না। তো তার জন্য কিন্তু তুমি যে কলেজ পাও না কেন, আজকে যদি তুমি নিশ্চয়নটা না করো সেক্ষেত্রে এই বছর আর ভর্তি হতে পারবে না, সামনের বছর গিয়ে তোমাকে এই সেম প্রসেসে আবেদন করে তারপরে ভর্তি হতে হবে। তো যাদের এবছর ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে, যদি তোমার এখন কলেজ পছন্দ নাও হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হবে, না হলে তুমি আর এই বছর ভর্তি হতে পারবে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।